অল্প একটু ঝোল নিয়ে যখন ভাত মেখে মুখে দিচ্ছি, কী যে মজার! আহ, প্রথমে একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলোকে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছের একটা সাইড যখন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, তখন উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিতে ইলিশ মাছটা না ভেজেও রান্না করা যাবে, তবে আমার কাছে মনে হয় যে একটু ভেজে রান্না করলে বেশি টেস্টি হয়। ইলিশ মাছ থেকে অনেকটাই তেল বের হয়েছে, সেই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা কলা দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলোকে তেলের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ হলুদ যখন কাঁচা কলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, সে পর্যায়ে এখানে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা মরিচ পেস্ট ব্যবহার করছি 1 টেবিল চামচ, সরিষা পেস্ট 1.5 চা চামচ। অবশ্যই কাঁচা মরিচ দিয়ে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি মোট মিলিয়ে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। কলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে কলাগুলো যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য আমি অনেকক্ষণ ধরেই এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 2.5 কাপ পানি ব্যবহার করছি, কারণ এই তরকারিতে আমি ঝোলটা একটু বেশি পরিমাণ রাখবো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে একে একে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। তো আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আবারও 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে তরকারিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তরকারিটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। ইলিশ মাছের এই ঝোল তরকারিতে একদমই অল্প মশলা লাগে, তেমন কোনো মশলাই লাগে না। আমি শুধুমাত্র কাঁচামরিচ, সরিষা পেস্ট ব্যবহার করেছি আর লবণ হলুদ। তাছাড়া আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করি নাই। একদম পাতলা একটা ঝোল হবে, এত মজার হয় এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে, অসাধারণ টেস্টি। ইলিশ মাছের পারফেক্ট টেস্টটা কিন্তু পাওয়া যাবে। তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।